আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ সোলাইমান অ্যানালাইসিসের বিরুদ্ধে ডক্টর শায়েখ আবুবকর জাকারিয়ার হিংসার সহি জবাব। ডক্টর আবুবকর জাকারিয়া বাংলাদেশের একজন বড় আলেম, তিনি আকিদা বিশেষজ্ঞ, আমি তাকে রেসপেক্ট করি। বিভিন্ন সেক্টরে তার নিঃসন্দেহ অনেক অবদান রয়েছে, হাদিস এবং ফিকার তার উচ্চতর এলেম রয়েছে, লেখক মানুষ, অনেক কেতাব লিখেছেন। তিনি আবুবকর জাকারিয়া স্যার এর নামের সাথে রিলেটেড একটা পেজ থেকে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, সোলাইমান অ্যানালাইসিসের আরও বিভিন্ন শব্দ উচ্চারণ করেছে। অত নিচু শব্দ আমরা উচ্চারণ করতে চাই না, যে সোলাইমান অ্যানালাইসিসের গোমর ফাঁস, এই শিরোনামে সেখানে আবুবকর জাকারিয়া স্যার সোলাইমান অ্যানালাইসিসের বিরুদ্ধে বলেছেন। বিষয়টা একটু পর্যালোচনা করা প্রয়োজন। প্রথমে বলি যে আমি আল্লাহর একজন নগণ্য বান্দা, আমি নিজেকে কখনো এক্সপার্ট দাবি করি না, আমি বিশেষজ্ঞ নই, আমি একজন সাধারণ জ্ঞান আহরণ করি, জ্ঞানের জগতে আমি একেবারেই নগণ্য। অনেকে আমাকে বিভিন্ন বিষয়ে এক্সপার্ট বলে, বাট আমি নিজেকে কখনো এক্সপার্ট মনে করি না, আমি একজন নগণ্য জ্ঞান আহরণকারী, এর চাইতে বেশি আমি কিছু না। আমার চেয়ে আবুবকর জাকারিয়া স্যার অনেক বড় মাপের লোক, আমি সেটা নিঃসন্দেহে আমি স্বীকার করব, এবং আবুবকর জাকারিয়া স্যারের তাফসির থেকে আমি অনেক জ্ঞান অর্জন করি। আমি সেই তাফসিরকেই অন্যতম রেফারেন্স হিসাবে মনে করি, বিশুদ্ধ তাফসির বলেও আমি মনে করি। সেখানে আমার বিরুদ্ধে মাতখালিদের মধ্য থেকে অনেকেই অনেক কিছু বলেছে, আবুবকর জাকারিয়া স্যারের চেয়ে অনেক বড় মাপের লোকও বলেছে, মতিউর রহমান মাদানিও আমাকে ইঙ্গিত করে বলেছে, ডক্টর মুসলুদ্দিন স্যার বলেছে, যদিও আমি মুসলুদ্দিন স্যারের ভক্ত, মুসলুদ্দিন স্যারও আমাকে প্রশংসাই করেন, মূলত স্নেহ করেন, এটা আমার বিশ্বাস। তো সেখানে মুসলুদ্দিন স্যার কিংবা মতিউর রহমান মাদানি তো আবুবকর জাকারিয়া স্যারের চেয়ে অনেক বড় মাপের, তো এদের জবাব আমি দেই। কিন্তু অসংখ্য ইউটিউবার আমার বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আমার বক্তব্য কাটছাট করে অনেক বক্তব্য প্রচার করে, সেগুলো জবাব তো দূরের কথা। যেমন তাওহিদ টিভি না কী টিভি, এরপরে আবার সাইদ বাঙালি, ওগুলো আমি দেখিও না বা দেখার সময় নেই, আমি 10 সেকেন্ডও শুনি না। অনেকে আমাকে লিঙ্ক দেয়, ওগুলো শোনার টাইম নেই। কিন্তু যখন আবুবকর জাকারিয়া স্যারের মতো লোক, মুসলুদ্দিন স্যারের মতো লোক, মতিউর রহমান মাদানির মতো লোক, মোয়াজ্জেম হোসেন সাইফিনে কে ছিল, এও কী নাকি বলছিল নাকি, ওগুলো আমি শোনার সময় পাই না। কিন্তু একটু গুরুত্বপূর্ণ যারা, তাদের বক্তব্য আমি গুরুত্বের সাথে শোনার চেষ্টা করি এবং জবাব দেওয়ার চেষ্টা করি। তা আবুবকর জাকারিয়া স্যার যেহেতু আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি তাকে যেহেতু তাকে সম্মান করি, আমি তাকে হিসাবে ধরি। অন্য কোথার কি সাইফি নাকি, এদের তো হিসাবে ধরি না, এদের বক্তব্য শোনার প্রশ্নে আসে না। কিন্তু স্যারকে যেহেতু আমি হিসাবে ধরি, তাকে রেসপেক্ট করি, সম্মান করি, তার কাছ থেকে জ্ঞান আহরণ করি, এই কারণে তার বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি। আবুবকর জাকারিয়া স্যার এক প্রশ্নের উত্তরে আমার সম্পর্কে বলেছেন, অথচ আমার সম্পর্কে কোনো প্রশ্ন করা হয়নি। সোলাইমান অ্যানালাইসিস সম্পর্কে আবুবকর জাকারিয়া স্যারকে প্রশ্ন করা হয়নি, অথচ তিনি প্রশ্নের মধ্যে আমাকে টেনে এনেছেন। এর মানে বোঝা গেল যে আমার প্রতি একটা হিংসা, একটা ক্ষোভ, এই ক্ষোভটা ঝেড়েছেন। এটা আমি সূক্ষ্মভাবে আবারও আবুবকর জাকারিয়া স্যারের ভুল প্রমাণ করে দেব। আবুবকর জাকারিয়া স্যারের কাছে প্রশ্ন করা হয়েছিল, অহংকার মুক্ত থেকে কিভাবে জ্ঞান অর্জন করা যায়, অহংকার থেকে বেঁচে থেকে কিভাবে জ্ঞান অর্জন করা যায়, অহংকার থেকে বেঁচে কিভাবে জ্ঞান অর্জন করা যায়। জ্ঞান অর্জন করার প্রথম ধাপে যখন ঢুকে তখন অহংকারই বেশি হয়। এই প্রশ্নটাই তো একটা ভুল প্রশ্ন, তাদের প্রশ্নকর্তারাই জানে না যে কীভাবে প্রশ্ন করতে হবে, আর উত্তরদাতা তো এগুলো খেয়ালই করে না, উত্তর যা মন চায় আপ্রাসঙ্গিকভাবে বিভিন্ন লোককে টেনে এনে তাদের ব্যক্তিগত ক্ষোভ ঝেড়ে দেন। এটা হচ্ছে প্রশ্ন উত্তরে তাদের একটা ধরন, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার থেকে শেখা উচিত, এই পরামর্শ আমি দিচ্ছি। তো সেখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম, যে জ্ঞান অর্জন করে কীভাবে অহংকার মুক্ত থাকা যায়। মানে জ্ঞান অর্জনের সময় অহংকার মুক্ত থাকাটা বিষয়টা তো আর এখানে প্রাসঙ্গিক হয় না, বিষয়টা তো যৌক্তিক না। জ্ঞান অর্জন করার পরে মানুষের মধ্যে অহংকার ঢুকে যেতে পারে, তখন কীভাবে অহংকার মুক্ত থেকে জ্ঞানটা প্রচার করা যায়, প্রশ্নটা হবে এরকম। যাই হোক, তিনি উত্তরে বলেছেন যে একজন হাত না দাঁড়িয়ে কেবল আমাদের ভুল ধরে বসে সারাদিন সব জানতে হয়ে গেছে, সে দুনিয়া সবার ভুল ধরতেছে, জানি কয় অ্যানালাইসিস করে, হেরে অ্যানালাইস করে সারাক্ষণ, হে সব জানতা। অনেক লোক আছে সারাদিন অ্যানালাইসিস করে, হাত নাড়িয়ে নাড়িয়ে অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস সবার, দুনিয়া সবার ভুল ধরে, সব জানতা, দুনিয়া সব জানে, এভাবে তিনি আমাকে বিভিন্নভাবে আমার প্রতি হিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, অথচ প্রশ্নের মধ্যে কিন্তু আমি ছিলাম না। এবং তিনি আরও কিছু সুন্দর সুন্দর কথা বলেছেন শেষে। এর উত্তরে আমি বলতে চাই, আমি নিজেকে সব জানতা মনে করি, এটা তিনি কোথায় পেলেন, এটা তার কু ধারণা। আমি অনেকবার বলেছি আমি নিজে তেমন কিছুই জানি না, আর কোরআন সুন্নার বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা বলি, ফতোয়া রিলেটেড বিষয় নিয়ে যখন কথা বলি, আমি অসংখ্যবার বলেছি ফতোয়া দেয়া বা কোরআন সুন্নার বিষয়ে কথা বলার
একাডেমিক যোগ্যতা আমার থাকলেও সে বিষয়ে আমি বলি না। আমার প্রত্যেকটা কথা হাদিসের দেরাত হোক, কোরআনের তাফসির হোক অথবা ফতোয়া রিলেটেড হোক, সেটা আমি বিখ্যাত মুফতি মুহাদ্দিসদের রেফারেন্স দিয়ে বলি। যেমন আবু বকর জাকারিয়া স্যারের অসংখ্য ভুল ভ্রান্তি, তিনি ভালো ছিলেন, তিনি সারা জীবন জামাত ইসলামী করে জামাত ইসলামী সুযোগ সুবিধা নিয়ে কখন কী কোথা থেকে জামাতের সাথে, এগুলো সব আমরা জানি, কথা বলতে চাই না। তিনি মাতখালিদের পাল্লায় পরে বিভ্রান্ত হয়েছেন, এটা হচ্ছে বিশুদ্ধ কথা। সেখানে আরও একটা কথা বলে নিই, আসলে আবু বকর জাকারিয়া স্যার লেখা চুরি করে যে ধরা পড়েছিলেন সেটার প্রতিবাদ আমি করেছিলাম, তখন থেকেই ব্যক্তিগতভাবে তিনি আমার উপর ক্ষুব্ধ, সেই ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করছেন, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ তিনি মাওলানা মওদুদীর তাফসির থেকে কপি করেছিলেন, প্লেজিয়ারিজম করেছেন, এটাকে চোরজবৃত্তি চুরি বলা হয়, তা আমি চোর বলেছিলাম অনেকবার, তার জবাব তার ভক্ত সমর্থকরা এমনকি মুসলিউদ্দিন স্যারও দিয়েছেন, তার জবাব আমি খণ্ডন করেছি, বলার চেষ্টা করেছেন তাফসিরে প্লেজিয়ারিজম হয় না, তাফসির হয় কি না সেটা প্রমাণ করেছি, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আইনের রেফারেন্স দিয়ে, আইনের ক্লজের রেফারেন্স দিয়ে, ধারার রেফারেন্স দিয়ে কোন জায়গায় কোন অপরাধ করেছেন, একাডেমিক দিক থেকে এই বিষয়ে বিভিন্ন কেস স্টাডি থেকে শুরু করে একেবারে এক্সাম্পল থেকে শুরু করে হাতে নাতে তাকে আমি চোর প্রমাণ করে দিয়েছিলাম, তখন থেকেই ক্ষোভ, এটা হচ্ছে বাস্তবতা। আর আবু বকর জাকারিয়া স্যার অনেক ভালো কাজ করতেন, কিন্তু তিনি মাতখালিদের পাল্লায় পরে মাওলানা মওদুদীর বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, তিনি একামতে দিনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছেন, কাটছাট করে গণতন্ত্র থেকে শুরু করে নানান বিষয়ে উদ্ভট কথাবার্তা বলছেন রাজতন্ত্রের দালালির অংশ হিসাবে। এই বিষয়গুলো আমরা ফাঁস করে দিয়েছি, জনগণকে জানিয়ে দিয়েছি, যে কারণে স্যারের জনপ্রিয়তা ধস নেমেছে, এতেই স্যার ক্ষুব্ধ। এর আগে কিন্তু স্যার যথেষ্ট জনপ্রিয় ছিলেন, কিন্তু তাফসির চুরির বিষয়টা নিয়ে আমরা যথেষ্ট প্রতিবাদ করার পর আবু বকর জাকারিয়া স্যার একেবারে ডিমোরালাইজ হয়ে গিয়েছেন, তার গ্রহণযোগ্যতা 100% থেকে 10% নেমে এসেছে, 90% আমাদের কারণে নষ্ট হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমার প্রতি স্যারের বিদ্বেষের মূল কারণ, যেহেতু তাফসির চুরির বিষয়টা হাইলাইট করা কিংবা সেটা একেবারে চোর হিসেবে অপরাধ হিসেবে প্রমাণ করার নেপথ্যে বাংলাদেশে আমিই কাজ করেছিলাম, এটা স্পষ্ট। স্যার এটা জানেন, আমার বক্তব্য শুনেছেন, আমি জানি। এরপরে আমি নিজে যখন এই ফতোয়া রিলেটেড বা কোরআন হাদিসের উচ্চতর বিষয় রিলেটেড কথা বলি, তখনই আমি রেফারেন্স দিই হাদিসের দেরাত হল আল্লামা নাসিরুদ্দিন আলবানি কিংবা আব্দুল ইবনে বাজ, শেখ উসাইমিন, এদের রেফারেন্স স্যার আমি কথা বলি না। আমি যখন আবু বকর জাকারিয়া স্যারে ভুল ধরি, তখন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ওই বিষয়ে কী বলেছেন সেটা টেনে আনি, শেখ ইবনে বাস কী বলেছেন, শেখ উসাইমিন কী বলেছেন তাদেরটা টেনে আনি, অথবা তারই বন্ধু ডক্টর সাইফুল্লাহ কী বলেছেন, ডক্টর মুসলিউদ্দিন কী বলেছেন তাদেরটা টেনে এনে আমি ভুল প্রমাণ করি। আমি নিজ থেকে ওরকম মতামত দেই না কোরআন সুন্নাহ রিলেটেড, কোনো ফতোয়া আমি দেইনি, তা আমি নিজেকে সব জানতে মনে করলাম কোথায়। আবু বকর জাকারিয়া স্যারের ভুল যদি আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ধরে, সেটা যদি আমি আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরি, এটা তো আমার ক্রেডিট না, অতএব এই এখানে আমার উপর ক্ষোভ দেখানো কেন হবে, এখানে আমার অর্জন জাস্ট আমি বক্তব্যটা খুঁজে এনে রিলেট করে উপস্থাপন করেছি মাত্র, এছাড়া তো কিছু না। আমি তো কোরআন হাদিস বা ফতোয়া রিলেটেড কোনো বিষয়ে আবু বকর জাকারিয়া স্যারকে আমার নিজ উদ্যোগে ডিমোরালাইজ করিনি, বড় বড় আলেমদের রেফারেন্স দিয়ে করেছি, তো আমার উপর ক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই। আমি মূলত যে বিষয়ে আমার কথা বলার লেজিটিমেসি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, এই বিষয়ে আমি নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ করি, নিঃসন্দেহে এটা করার অধিকার আমার রয়েছে, আমি আমার মূলত বিশেষত্ব সেখানেই সেটা করি, কিন্তু কোরআন সুন্নাহ বিষয়ে আমি কখনোই সব জানতে কথা বলি না, অন্যের রেফারেন্স ছাড়া আমি মোটেও কথা বলি না, জীবনে একটা বলি না যে কোরআনের এই হাদিস দ্বারা আমি এটা বুঝেছি, এটা দ্বারা এটা বোঝা যায়, এইটা ঠিক, এই হাদিস এইটা সহি, এরকম কিছু বলি না, প্রত্যেকটা রেফারেন্স দিয়ে বলেছে, অতএব এই কথা বলে কোনো লাভ নেই। আর আমি হাত নাড়িয়ে নাড়িয়ে অ্যানালাইসিস করি, সারাদিন অ্যানালাইসিস করি, এটা নিয়ে এত ভয় কী জন্য, হাত নাড়িয়ে নাড়িয়ে তাতে সমস্যাটা কি, আপনার সারাদিন অ্যানালাইসিস করি তাতে আপনার সমস্যাটা কি, আমার সুযোগ আছে, সক্ষমতা আছে দেখে করি, এখানে আমার গোমর ফাঁস হয়েছে বলছে, অথচ আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট একটা অভিযোগের জবাব আবু বকর জাকারিয়া স্যার না কোনো দিন কোনো মাতখালি দিতে পারবে না, সম্ভব না, শুধু আবু বকর জাকারিয়া স্যার জেনারেলাইজ করে আমার হাত নাড়ানোতে তিনি কষ্ট পেয়েছেন বা তিনি ক্ষুব্ধ, এটা কোনো কথা, এটা কোনো জবাব হলো, এটা কি কোনো গোমর ফাঁস হলো? আমি বলবো যে স্যার আপনার যদি সক্ষমতা থাকে, আপনার যদি সেই জ্ঞান থাকে, আপনি আমার পয়েন্ট বাই পয়েন্ট ধরে আমার বক্তব্য কোনো একটা পারলে ভুল প্রমাণ করবেন, আমাকে মাতখালিরে শুধু গালাগালিই করতে পারে, অথচ আমার কোনো বক্তব্য ভুল প্রমাণ তারা করতে পারে না, এ বিষয়ে তাদের সক্ষমতা নেই, স্পষ্ট কথা। কারণ আমাদের শক্তি জ্ঞান, আমাদের শক্তি সততা, কিন্তু আর তাদের শক্তি গালাগালি, এছাড়া কোনোই নেই। আর মতিউর রহমান মাদানির ভক্ত যে হতে পারে, তার মানসিকতা কত নিচু হতে পারে, এটা বলার আর অপেক্ষা রাখে না, এটা দর্শক সহজেই বুঝে। অতএব আমি মোটেই অহংকারী না, আমি নিজেকে জ্ঞানী মনে করি না, আমি নগণ্য ছাত্র মনে করি, নিজেকে আবু বকর জাকারিয়া স্যারের ছাত্র মনে করি, তার কাছ থেকে জ্ঞান অর্জন করি, স্যার হিংসার বশবর্তী হয়ে তার ভুল ভ্রান্তি এগুলো ধরিয়ে দিয়েছি, গোমর ফাঁস করে দিয়েছি বলেই সক্ষমতা থাকলে আমার পয়েন্ট বাই পয়েন্ট বক্তব্য ভুল প্রমাণ করুন, এসব গালাগালি করে কোনো লাভ নেই, এর কোনো ফায়দা হবে না,
আপনি জেনারেলাইজ করে এবং আপনিই সমালোচিত হচ্ছেন। যেসব পেজে আমার বিরুদ্ধে আবু বকর জাকারিয়া স্যারের বক্তব্য আপলোড দেওয়া হয়েছে সেখানে 90% বক্তব্য আমার পক্ষে, 10% বক্তব্য আবু বকর জাকারিয়া স্যারের পক্ষে, অতএব তার জনপ্রিয়তার অবস্থাকে সেটা বোঝা গিয়েছে। এসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। এই জন্য আমি বলবো যে আসলে আবু বকর জাকারিয়া স্যার বাস্তবে আমাকে ভয় পায়, টোটাল মাতখালিরা আমাকে ভয় পায়, তারা সোলাইমান অ্যানালাইসিস ফোবিয়ায় ভুগছে। লাভ নেই, আপনারা মানুষের সমালোচনা, মানুষের ভুল ধরা, অযাচিত সমালোচনা, মিথ্যাচার এগুলো বন্ধ করুন। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, কারণ আমরা ওয়াহলে হাদিস, আপনারা ওয়াহলে হাদিস, আমাদের সাথে কোনো বিরোধ থাকবে না। আপনারা মিথ্যাচার বন্ধ করুন, আর বড় আপনার মতো লোকের ভুল ধরলে আমার সমস্যা। আপনি যখন মরানা মধুদির সামনে তো আপনি চুনোপুটি, তো তার সম্পর্কে আপনি মিথ্যা কথা বলতে পারেন, তখন আপনি অহংকারী হন না। আর আপনার ভুল ধরলে আমি অহংকারী না, পারলে আপনি জ্ঞানগতভাবে মোকাবেলা করুন। আপনি এই অহংকারী অথবা এই সব জানতা হাত নাড়া এইসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। আপনার সক্ষমতা থাকলে আমার পয়েন্ট বাই পয়েন্ট খণ্ডন করুন, কোনো দিন কেউ পারবে না, কারণ আমরা হিসাব নিকাশ করে কথা বলি, জ্ঞানগত ভিত্তি আছে, যাচাই বাছাই করে রেফারেন্স ভিত্তিক কথা বলি। অতএব স্যারকে বলবো যে আমাদের পিছনে লাগলে আপনার জনপ্রিয়তা আরও কমবে, এটা যেন না হয় আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার শুভকামনা করছি।